কোনা আরে সন্দীপন তুমি তুমি এখানে এসেছি বেড়াতে এই নতুন নতুন জায়গাগুলো না টুরিস্টরা খুব এক্সপ্লোর করছে আসলে কি হয়েছে জানো ওই দার্জিলিংটা না দার্জিলিংটা ওই দিনে দিনে মিছিলের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হয়ে গিয়েছে তা তুমিও কি বেড়াতে না আমি ওই ওদিকটায় থাকি একটু নিরিবিলি নির্জন দিকটায় থাকি আসলে আমি 6 বছর হলো দার্জিলিং কলেজে অধ্যাপনার চাকরি নিয়েছি 6 বছর ঠিক 6 বছর হ্যাঁ মানে হঠাৎ করেই এই কলেজের চাকরিটা কনফার্ম হলো কাকতলিও আমি তো কৈফিয়ত চাইনি সন্দীপন সন্দীপন স্যার বলবো মাঝখানটা অনেক কষ্ট করে রেজাল্ট দিয়ে মুছে ফেলেছি আমি এখনো এসব ছাইপাশ খাওয়ার অভ্যেস আছে তোমার বদলাওনি একটু বলছি কি এদিকে কোথায় যাচ্ছ ভিউ পয়েন্টে ইফ ইউ পারমিট আমি কি তোমার সাথে যেতে পারি না মানে আপত্তি থাকলে যাব না এখনো সে বিনয় চলো জায়গাটা কি সুন্দর তাই না ঠিক আগের মতো সব ঋতুতে এর এক একটা চেহারা তোমার কর্তা কি করেন হাজবেন্ড কি করেন আইটি সেক্টরে আছে প্রথম 2 বছর ব্যাঙ্গালোর তারপরের 2 বছর বেলজিয়াম লাস্ট 2 বছর কলকাতা বাহ ভালো তো ভালো বাই দ্য ওয়ে তোমার দিদির বিয়ে হয়ে গেছে হ্যাঁ বছর 5 জানো ওদের একটা মেয়ে আছে 3 বছরের খেয়া যাক তোমার লাইফে একটা এক্সকিউজ কমলো তাহলে আরেকটু পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে ওসে চোখের দেখা চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় প্রেমে পড়াটা দোষের নয় কণা দেখো বয়সে তোমার থেকে অনেকটা বড় হলেও আমি তো সাড়া দিয়েছিলাম হ্যাঁ ভালোবেসেই সাড়া দিয়েছিলাম 2 বছর তো কম সময় নয় অনেকটা সময় 2 বছর অনেকটা সময় আমি হেরে গেছি
এই অসম যুদ্ধে আমি হেরে গেলাম। হেরে গেলে না, হারিয়ে গেলে? একজন গেস্ট লেকচারার কত টাকা মাইনে পায় তুমি জানো? বাবা নেই, বাড়িতে মা আর অবিবাহিত দিদি, পুরো সংসারটা আমার মুখের দিকে তাকিয়ে। তাই শামুকের মতো খলসে ঢুকে যেতে হলো? বাহ, জানো পানা, তোমার জন্য ছেলে দেখা হচ্ছে, বাড়িতে বিয়ের জন্য চাপ দিচ্ছে, সব আমাকে বলেছিলে, সব আমি জানতাম। তোমার কথা মাকে বলেছিলাম, তোমার প্রবলেমের কথাও মাকে বলেছিলাম, কিন্তু মা এমন করুণ মুখ করে তাকিয়েছিল না, সেই দেখাটা আমি আজও ভুলতে পারিনি। মা শুধু একটা কথাই বলেছিল যে, অপু, অপু তোর বড় দিদিটার এখনো বিয়ে হয়নি, তাই হারিয়ে যাবে, কোনো যোগাযোগ নেই, ফোন সুইচড অফ। মুখোমুখি হবার সাহস হয়নি কোনা, কোন মুখে দাঁড়াতাম, কি বলতাম আমি তোমাকে, তাই পালিয়ে গিয়েছি। আর ঠিক তখনই আমার বর্ধমানের চাকরিটা কনফার্ম হল, প্রফেসর। এরপর কলকাতায় একবার এলাম, এসে তোমাদের ব্যাচের চঞ্চল আর মৌলির সাথে হঠাৎ একদিন দেখা, ওরাই তোমার বিয়েতে অ্যাটেন্ড করেছে, কি কি মজা করেছে সেসব বললো, শুনলাম। আমার কিছু করার ছিল না সন্দীপন, বাবা প্যারালাইজড, ডক্টর বলেছেন কিছুই করার নেই, তাই সে সজ্ঞানে মেয়ের বিয়ে দিয়ে যেতে চায়। তোমার বাবা এখন কেমন আছেন? নেই, আমি তখন বেলজিয়ামে, শেষ দেখাটাও দেখতে পারিনি। কখনো ভাবিনি আবার দেখা হবে, দেখতে পাবো তোমাকে। আমিও বাদ দাও, ডেস্টিনি। তা তোমার ওয়াইফ কি করে, লাভ না অ্যারেঞ্জ? আমার জীবনটা ওই প্রণয়েই থমকে গেছে, পরিণয় আর হয়নি। আমি একা। তখন তুমি আমাকে একটা নামে ডাকতে, মনে আছে? বনলতা, বনলতা সেন, কণা সেন না, বনলতা সেন। তখন তুমি সেন ছিলে। আচ্ছা কণা, আমাকে একটিবার ছুঁতে দেবে? আসলে সম্পর্কে থাকার সময় কখনো তো তোমাকে স্পর্শ করিনি, একবার দেবে একবার ছুঁতে? আমায় যেন দ্বিতীয়বার বলতে না হয়, আবার যেন ফোন করতে না হয়, আমি কিন্তু
রুমে ব্রেকফাস্ট দিয়েছে, আমি না গেলেও খাবেই না, সকালে চাও খায়নি। আমি আসি স্যার, আমি খুব ভালো আছি স্যার, আসছি। আর হ্যাঁ, ভবিষ্যতে যেন আমাদের আর দেখা না হয়, সেটাই আমাদের জন্য ভালো হবে। আসি।